السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. غائب জানতেন বিষয়টা আসলে মানে কেউ বিশ্বাস করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানেন, এটা এই বিশ্বাস কেউ করেন না। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ফ্যাস আছে। সূক্ষ্ম ফ্যাসটা হলো যে প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েবের কোনো এলেম গায়েবের জ্ঞান জানেন না। এটা কোরআনে কারিমের অসংখ্য আয়াত আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের গায়েবের কোনো বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহিটা নাযিল হতো ওহিটা পুরোপুরি কিন্তু এলমে গায়েব, কোরআনটা এলমে গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এলমে গায়েব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহি নাযিল হতো এগুলো গায়েবের বিষয়, কিন্তু গায়েবের বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানিয়ে দিলেন বা ওহি নাযিল হয়ে গেল তখন আর এটা গায়েব নাই, তখন এটা জাহির হয়ে গেছে। এখন আমরা আমাদের কাছে কোরআন কিন্তু গায়েব না, কিন্তু যখন নাজিল হয় নাই আল্লাহর কাছে ছিল তখন এগুলো সব গায়েবের এলেম ছিল। এগুলো কোরআন আমাদেরকে না জানালে আমরা জীবনও জানতাম না, এগুলো গায়েবের জ্ঞান। কিন্তু গায়েবের জ্ঞান আল্লাহ যখন প্রকাশ করে দিয়েছেন তখন এটা জাহির হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই প্রথম এই গায়েবের জ্ঞানগুলো নাজিল হয়েছে। এই জন্য কেউ কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু গায়েবের এলেমগুলো নাজিল হয়েছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। কিন্তু আসলে মূলত মূল কথা হলো যেটা এলমে গায়েব সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোন ধরনের এলমে গায়েব যেটা আল্লাহ জানাইছেন শুধু সেটাই জানছেন, এর বাহিরে কোন এলমে গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। যেমন ধরেন এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের বিষয় যে এত ঘটনা ঘটতেছে, মুনাফিকেরা এত কষ্ট দিচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন নাই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার কাছে গায়েবের এলেম আছে, আমি দেখছি আয়েশা নির্দোষ। এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন নাই যতক্ষণ না ওহী নাযিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্দোষ, সচ্চরিত্রা, কোনো দোষ নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা আগে থেকে দেন নাই। তারপরে এরকম অসংখ্য ঘটনা ঘটছে, নবী সাল্লাল্লাহু যদি আগে থেকে জানতেন গায়েব জানতেন, উহুদের ময়দানে গেলে নবী সাল্লাল্লাহু মাথা ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, তাইফে গেলে তারা পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আহত করে ফেলবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন রাসূল আপনি বলেন যদি আমি গায়েব জানতাম তো মা মাসানিয়া সু, আমাকে কোনো মন্দ স্পর্শ করতো না আমি যদি আগে থেকে জানতাম। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি বলে দিন যে আমি ইন্নি লা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না।